আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কমলা মারিফ তেল ক্ষেত্রে হামলা হলে সৌদি আরবের আরাম হামলার হুমকি ইয়েমেনের বিস্তারিত খবরে জানবেন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে তুরস্ক ও পাকিস্তান পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয় ম্যাক্রোকে রুহানি ক্যালিফোর্নিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত পনেরো আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা সর্বশেষ সংবাদে জানবেন ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ এবং জাতিসংঘ মহাসচিব সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কমলা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য প্রার্থীদের তুলনায় জনপ্রিয়তায় এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলার জনপ্রিয়তা বেশি বলে এক জরিপের বরাদ্দে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ বই প্রস্তুতকারক সংস্থা ল্যাড ব্রক্সের জরিপের ফলে দেখা গেছে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের জনপ্রিয়তা অন্যান্যদের তুলনায় বেশি দুহাজার চব্বিশ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পের চোদ্দ দশমিক তিন শতাংশ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ শতাংশ এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাইশ দশমিক দুই শতাংশ সম্ভাবনা রয়েছে ল্যাড ব্রক্স বলছে আগামী নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পক্ষে এক ষষ্ঠাংশ মানুষ নিজেদের মত দিয়েছেন ওই নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনা রয়েছে এক তৃতীয়াংশ তবে এই জরিপে কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ল্যাড ব্রক্স ব্রিটিশ এই প্রকাশনা সংস্থা বলছে রাজনীতিতে ট্রাম্পের সময় এখনও ফুরিয়ে যায়নি এখনকার মতো পরিস্থিতি অব্যাহত থাকলে পরবর্তী নির্বাচনে কমলা হ্যারিসের সঙ্গে তার ব্যবধান কমে আসবে ট্রাম্প খুব বেশি পিছিয়ে নেই তেল ক্ষেত্রে হামলা হলে সৌদি আরবের আরামকতে হামলার হুমকি ইয়েমেনের ইয়েমেনের ন্যাশনাল সালবেশন সরকার হুশিয়ারি উচ্চারণ করে বলেছে মধ্যাঞ্চলীয় মারিপ প্রদেশের তেলক্ষেত্রে হামলা চালালে সৌদি আরবে বৃহত্তম তেল স্থাপনা আরামকর ওপর হামলা চালানো হবে সম্প্রতি সৌদি উগ্রবাদীদের হাত থেকে মারিব প্রদেশ মুক্ত করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলে গতকাল এক প্রতিবেদন বলছে ইয়েমেন সরকারের কয়েকটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সৌদি সরকারকে এই সতর্কবার্তা দিয়েছে মারিপ প্রদেশের সাপের তেল তেলক্ষেত্রের খুব কাছাকাছি অবস্থানে যখন পৌঁছে গেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা এবং তাদের সমর্থিত সেনারা তখন এই বার্তা দেয়া হল আরামকো তেল স্থাপনা হচ্ছে সৌদি আরবের অর্থনীতির প্রধান প্রাণ সঞ্চারী প্রতিষ্ঠান ইয়েমেনের সরকার বলছে মারিপ প্রদেশের ওই তেলক্ষেত্র তাদের জন্য রেড লাইন সম্প্রতি হুতি সমর্থিত সেনাবাহিনী মারিব প্রদেশ মুক্ত করার অভিযান শুরু করে বেশ কয়েকদিনের প্রচন্ড লড়াইয়ের পর প্রদেশটি মুক্ত হয়েছে মারিপ প্রদেশকে উগ্রবাদী গোষ্ঠী আইএস ও আল কায়দা হামলা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করছিল যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে তুরস্ক পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও বিমান বানাতে চায় তুরস্ক এই উদ্যোগের মাধ্যমে চীনা যুদ্ধ প্রযুক্তি হস্তগত করার পথ এই উদ্যোগের মাধ্যমে চীনা যুদ্ধ প্রস্তুতি হস্তগত করার পথ খুলে যেতে পারে তুরস্কের ব্লুমবার্গের খবরে বলা হয়েছে যৌথভাবে সামরিক হার্ডওয়্যার উন্নয়ন এবং উৎপাদনের ধারণা নিয়ে তুরস্কের প্রতিরক্ষা ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জানুয়ারিতে এ নিয়ে বৈঠক হয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন তবে এ ধরনের চুক্তি নিয়ে তারা কতদূর অগ্রসর হয়েছেন কিংবা এ নিয়ে আবার কবে বৈঠক হবে তা প্রকাশ করতে চাননি তারা পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বানাচ্ছে এখন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা প্রকল্পে তুরস্ক যদি যুক্ত হয় চীনা সামরিক প্রযুক্তি তাদের হাতেও চলে আসবে বলা হয়ে তাকে শাইন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর ক্ষেত্রে চীনা ডিজাইন গ্রহণ করেছে পাকিস্তান এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তুর্কি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইসলামাবাদকে কৌশলগত মিত্র হিসেবে চাচ্ছে আঙ্কারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প সিপার এবং টিএফএক্স যুদ্ধ বিমান তৈরিতে পাকিস্তানকে সম্ভাব্য অংশীদার বানাতে চাচ্ছে তুরস্ক পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয় ম্যাক্রোকে রুহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা তিনি পরমাণু সমঝোতাকে একটি বহুজাতিক চুক্তি উল্লেখ করেছেন যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই হাজার দুইশো একত্রিশ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে হাসান রুহানি মঙ্গলবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া না করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হবে ইরানের প্রেসিডেন্ট বলেন আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার পর ইরান পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমিয়ে দিয়েছে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও পূর্ণমাত্রার এই সমঝোতা বাস্তবায়নে ফিরে যাবে ট্রাকের ধাক্কায় নিহত পনেরো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন মঙ্গলবার অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে দেশটির পুলিশ জানায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে অপর দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে ঘটনাস্থলে বারো জনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বিবিসি জানিয়েছে আঠারো থেকে বিশ বছর বয়সী এই নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি আক্রমণে হত্যা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে হামলায় চতুর্থ আরেক নারী গুরুতর আহত হয়েছেন পুলিশ জানিয়েছে তার নেতৃত্ব দানকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে সে তালেবানের সঙ্গে জড়িত কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে আফগানিস্তানে পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক এনজিও কর্মী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের হত্যার একটি ধারা চলছে এতে দেশজুড়ে শঙ্কা ছড়িয়ে পড়েছে যে তিন নারীকে হত্যা করা হয়েছে তারাও সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাশ করে বেসরকারি অ্যানিকাস টিভি স্টেশনে ডাবিং বিভাগে কাজ শুরু করেছিলেন বলে জানিয়েছেন এর প্রধান জালমাই লথিভি আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী নিহত মুরসাল ওয়াহিদি হেঁটে বাড়িতে ফেরার পথে বন্দুকধারীদের হামলা শিকার হন অপর দুজন যাদের শুধু শাহনাস ও সাদিয়ে বলে শনাক্ত করা হয়েছে তারাও বাড়িতে ফেরার পথে পৃথক হামলায় নিহত হন ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ এবং জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতারেস আলোচনা করেছেন আলোচনায় দুইজনই ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং এজন্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেছেন গতকাল জাতিসংঘ মহাসচিব এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে এই আলোচনা করেন দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে জাতিসংঘ সর্বসাম্প্রতিক যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দেশটির সমস্ত রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও মতামত ব্যক্ত করা হয়েছে টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান জবে জাওয়াদ জারিফ জাতিসংঘের যে কোনো প্রচেষ্টা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সমর্থন থাকবে বলে জানিয়েছেন তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতে এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে মানবিক সহযোগিতা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তিনি আশা প্রকাশ করেন ইয়েমেনের সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে যে আলোচনা হবে তার মধ্য দিয়ে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে একই সঙ্গে জাওয়াদ জারিফ একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের কথাও বলেন